ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আজকে আরেকটা মজার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোড কমেন্টিং। তো আপনি ওয়েবসাইটের মধ্যে কীভাবে আপনি কোড কমেন্ট করবেন, তো আমরা কোড কমেন্ট কী সেটা নিয়ে আলোচনা করব। চলুন আমরা শুরু করে দিই। সো কোড কমেন্ট হচ্ছে আপনি যেই কোড যেই লাইনটাকে কমেন্ট করবেন সেই লাইনটুকু আসলে ব্রাউজারে রান হবে না, ব্রাউজার সেটাকে ইগনোর করবে, কখনো ব্রাউজার সেটাকে রান করবে না। ওকে, তো সাপোজ ধরেন আমি এখানে একটা লাইন লিখলাম H3 কমেন্ট ট্যাগ। ওকে, সো এখানে আসলাম, দেখেন আমি এখানে কমেন্ট ট্যাগ দেখতে পাচ্ছি, ফাইন। তো এবার আমি আরেকটা লিখি পি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন আমি চাই এই যে কমেন্ট ট্যাগটাকে আমি লিখলাম এইটা ব্রাউজার যাতে এক্সিকিউট না করে, তখন আমি কি করব। সো এই লাইনটাকে আমি জাস্ট এখানে থাকবে বাট আমি এক্সিকিউট করতে চাই না, অথবা সাপোজ ধরেন আমি এখানে জাস্ট সিম্পলি একটা ট্যাক্স লিখবো, জাস্ট কমেন্ট কমেন্ট ট্যাগ ইউজিং, আমি এইটা লিখলাম কমেন্ট ট্যাগ ইউজিং। দেখেন এটা এখানে শো করতেছে, রাইট? তো আমি যেহেতু এটা আমার নিজের বোঝার জন্য আমি লিখলাম, যেমন আমি এই এইখানে একটা সেকশন থাকবে, এই সেকশনে আমি কী করলাম সেটা আমি বোঝানোর জন্য আমি একটা ডিসক্রিপশন ইউজ করলাম। এখন এই ডিসক্রিপশনটা যদি আমার ওয়েবসাইটে শো করে তাহলে ব্যাপারটা তো আর ভালো দেখায় না, রাইট? আমার নিজের কোড বোঝার জন্য আমি একটা ডিসক্রিপশন ইউজ করলাম, সেটা আবার ব্রাউজারে চলে আসতেছে, বাট এটা ইগনোর কীভাবে করতে হয়। সো এইটা ইগনোর করার জন্যই আসলে লিখতে হয় কমেন্ট করতে হয়, যেটা কমেন্ট, তাহলে আমি আমার ব্রাউজার এটাকে এক্সিকিউট করবে না, যার শুধু আমি যখন কোড লিখবো আমার আইডিটা আমি দেখতে পারবো, আমার কোন সেকশনে কী কী কাজ করলাম সেটা আমি কমেন্ট করে রাখিয়ে দিতে পারি, যা সেটা আমি মেসেজ হিসেবে রাখলাম আমার নিজের জন্য, বাট এটা ব্রাউজারে এক্সিকিউট করবে না। তো কমেন্ট করার জন্য যেটা করতে হয়, অ্যাঙ্গেল দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিতে হয়। সো এই হচ্ছে আপনার কমেন্টের ট্যাগ। সো এই ট্যাগের মধ্যে যদি আপনি দেন, সো এইটার ব্রাউজার এক্সিকিউট করবে না। ওকে, আমি এই ট্যাগের মাঝখানে দিলাম, দেখেন এখন আর ওইটা নাই। সো আপনি এই কমেন্ট ট্যাগের মধ্যে যা যা দিবেন সবই ও কমেন্ট হিসেবে ট্রিট করবে, আর দেখাবে না। সাপোজ ধরুন আমি এতটুকুকেই কমেন্ট করতে চাই, অথবা এই হ্যালো ওয়ার্ল্ড থেকে টোটালটাকে কমেন্ট করতে চাই। সো এটাকে আপনি সিলেক্ট করলাম, ভিজুয়াল স্টুডিও কোডের কিছু শর্টকাট আছে, কন্ট্রোল কে সি, আপনি যদি কন্ট্রোল কে সি দেন তখন এটা কমেন্ট হয়ে যাবে। দেখেন এতটুকু লাইন কমেন্ট করে ফেললাম। সো এবার যদি আমি এখানে আসি এটা শো করতেছে না, ক্লিয়ার, ফাইন। সো এটাকে আমি আবার যদি সিলেক্ট করে কন্ট্রোল কে ইউ দেই এটা আনকমেন্ট হয়ে যায় শর্টকাট। ওকে, তো এখন যদি আমি যাই ব্রাউজারে, দেখেন এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, সেই স্পেসিফিক কোনো লাইন যদি করতে চাই, যেই লাইনে কার্সর আছে সেটাকে সেইখানে কার্সর রেখে আমি কন্ট্রোল কে সি দিব, এটা কমেন্ট হয়ে যাবে, এইটার ব্রাউজারে এক্সিকিউট করবে না। সো এইরকম যদি কোনো ইস্যু থাকে, আপনি জাস্ট আপনার প্রত্যেকটা সেকশনের জন্য কোনো ডিসক্রিপশন ইউজ করতে চান সেই ডিসক্রিপশনটা দিবেন, তো ওই ডিসক্রিপশন দিয়ে সেটাকে কমেন্ট করে রাখবেন কমেন্ট ট্যাগের মধ্যে, তখন সেটার ব্রাউজার এক্সিকিউট করবে না, ক্লিয়ার। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে, আমরা দেখলাম কীভাবে আমাদের ওয়েবসাইটে কমেন্ট সেকশনে আমরা কমেন্ট করতে পারি কমেন্ট ট্যাগ ইউজ করে। সো পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।